ভিডিওটা স্টার্ট করে দিলাম, পুরো ভিডিও দেখবা। আজকে রান্না করে মুখ ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ফুলকপিটা একটু ভাপ দিয়ে আলু দিয়ে রেডি করে রাখছি আমি। মাছ মাছ এখন ফ্রাই করছে, মাছটা ফ্রাই করে ওল দিয়ে দেবেন মাখাইয়ে। মশলাটা আগে আমি পেস্ট করে রেখেছি, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আদা শস্য এবার পেস্ট করে রেখেছি। আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে শস্য বাটা দিয়ে রান্না করুন, পুরো ভিডিও দেখবা। এখন আমি চুলাটা জ্বলাই, মানে গ্যাসটা পাই দিছি। এখন আমি কড়াই মধ্যে অয়েল দিলাই মাছটা আগে ফ্রাই করতে লাগলো, একটু বেশি দিলাম। মাছের মধ্যে হলদি লবণ দিলাইছি মিক্সড করে তেলটা গরম। দেখো আমার তেল পুরো গরম হয়ে গেছে, অন্য কামা লাগিয়েছে তেল বেশি। মাছটা এখন একটু উঠে দেখি, মাছটা একটু বেশি লাল করে রাখতাম না, হালকা লাল করে কড়াই মধ্যে যে মাছটা যে ফ্রাই করছিলাম ফ্রাই তেল রয়েছে ও তেলের মধ্যে আমি ফুলকপি তারপরে যখন তিন সচ্ছে তিন টুকটা কাঁচা মাছ দিলাম দিয়ে আমি একটু কড়া দিয়ে দিচ্ছি কীরকম আছে একটু বাজাই তাই ভোরদিন বাজাই দিয়েছি তারপরে একটু ব্রাউন কালার আছে। তখন তো আমি দুটো টেস্ট করে রাখছিলাম আগে, পেঁয়াজ রসুন আদা শস্য শুকনো মরিচ হলদি সব কিছু একসাথে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো, পুরো ভিডিও দেখবো আমার সঙ্গে থাকবে।
একটু পরে রস দিলেন, মানে জল দিলেন, তবে এটা সাথে নিয়ে দিচ্ছে। ওখানে একটু রস দিলেন, আপনার মনে করো কালারখানে শুকনো মরিচ তো কালার দিয়েছেন লাই গেছে। আমি মাস্টেন চাড়ি দিন আস্তে আস্তে আমি তরকারিটা নামাইলে কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ তো নায়িকা থেকে দিয়েছি না, ধন্যবাদ দিলে আরো সুন্দর চানটা করতো। ওরা বেটিটা দেখবো, লাইক কমেন্ট শেয়ার করবো আমার সঙ্গে।